এগুলো কি এগুলো গিয়ার এটা হচ্ছে হাইড্রোলিক আজ বোটে ওঠার পর থেকে কিন্তু একের পর এক খাওয়া দাওয়া চলছে আমাদের হ্যালো এভরিওয়ান দিস ইজ বিশ্বজিৎ এবং ভোজাড্ডার একটা নতুন দিনে আপনাদেরকে স্বাগত সকাল 5টার সময় বাড়ি থেকে বেরোলাম এটা কিন্তু বলতে গেলে আমার ক্ষেত্রে মাঝরাত্রি আর এসে পৌঁছালাম মছলন্দুপু স্টেশন 5:30টার ট্রেন ধরব যখন স্টেশনে এসে পৌঁছালাম সূর্যি মামার কিন্তু তখনও ঠিকঠাক চোখ খোলেনি আর এখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছালাম শিয়ালদা আর শিয়ালদা থেকে 7:40-এর ট্রেন ধরে সোজা ক্যানিং নেক্সট 3 দিন আমরা থাকতে চলেছি সুন্দরবন ভ্রমণে এবং এখানে আমরা যাচ্ছি লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ক্যানিং টু ক্যানিং সমস্ত পরিষেবাই কিন্তু ওরা দেয় আমরা গিয়ে পৌঁছালাম ক্যানিং তারপর ওখান থেকে অটো করে ওনারাই কিন্তু নিয়ে গেলেন আমাদেরকে নেক্সট ডেস্টিনেশনের দিকে আর এই অটো করে কিন্তু এখানে যেতে প্রায় 40 মিনিট সময় লেগেছে বিভিন্ন রাস্তা খাল বিল নদী পেরিয়ে আমরা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম লঞ্চ ঘাটের দিকে আর এটা কিন্তু সুন্দরবনের বলতে গেলে অফ সিজন জুলাই মাস থেকে ইলিশ উৎসব থেকে সুন্দরবনের মেন সিজনটা শুরু হয় তার ফলে এখানে বোটের সংখ্যা কম আগের বার যখন গেছিলাম এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর বোট দাঁড়িয়েছিল আর এই বোটে ওঠা থেকেই কিন্তু শুরু হচ্ছে সুন্দরবনের অ্যাডভেঞ্চার আর এই ওঠাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাটাতন ফেলে দেওয়া হয় পাড় থেকে বোট অব্দি এই পাটাতনেই আপনাকে যেতে হবে আর পাশ থেকে দুজন বাঁশ ধরে দাঁড়িয়ে থাকে সেই বাঁশের সাপোর্টে এই পাটাতন সরু পাটাতনের ওপর দিয়ে হেঁটে সোজা গিয়ে উঠলাম বোটের ওপরে আর শুরু হয়ে গেল আমাদের সুন্দরবনের অ্যাডভেঞ্চার নেক্সট 3 দিন আরও প্রচুর কিছু কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য কী কী অপেক্ষা করছে তাই দেখতে গেলে কিন্তু নেক্সট 3 দিনের BTS ভোজাড্ডা আপনাকে অবশ্যই দেখতে হবে আর কভারেজের সমস্ত ডিটেলসের জন্য ভোজাড্ডার ফেসবুক পেজের ভিডিও তো বোটে উঠে দেখলাম নিচের দিকে কিন্তু এখানে মোটামুটি শোয়ার জায়গা থাকে সবকটা বোটে স্টাইলই সেম এখানে আপনারা রেস্ট নিতে পারেন কেন সারাদিন কিন্তু পুরোটাই জলে জলে বোটে বোটে করেই ঘোরা হয় আর এই রেস্ট নেওয়ার জায়গার পেছনেই থাকে এদের কিচেন যেখানে সমস্ত কিছু রান্না হয় সকাল সকাল এসে মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা লুচি আলুর দম রসগোল্লা অনেক মজা পেয়েছে লুচি আলুর দম পেয়ে দুপুরে খেতে পাবে কিনা আমি জানি না দেখা যাক দুপুর অব্দি ও আদৌ খেতে পাই কিনা কিন্তু তোকে দুটো রসগোল্লা কেন দিয়েছে এটা তো স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে এটা আমরা মানছি না মানবো না 10:30 নাগাদ আমাদের বোট কিন্তু রওনা দিল গোসাবার উদ্দেশ্যে আর বোট রওনা দেওয়া থেকেই শুরু হলো এক রোমাঞ্চকর দৃশ্য এবং চারিদিকে জঙ্গল মাঝখানের যে নদীপথ সেই নদীপথ দিয়ে এগিয়ে চলেছি আমরা আর আসছে পদে পদে খাবার বাঙালির ঘোড়া মানে সেটা কিন্তু খাওয়া দাওয়া ছাড়া অসম্পূর্ণ আর বোটে ওঠার পর থেকেই কিন্তু একের পর এক খাওয়া দাওয়া চলছে আমাদের প্রথমে উঠেই ব্রেকফাস্ট আপনারা দেখলেন তারপরে চা এসেছিল মাজা এসেছিল এবার আমোদি মাছ ভাজা বোটে করে আমরা যত গোসাবার দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছি নদী কিন্তু উত্তাল হয়ে উঠছে ছোট ছোট ডিঙি নৌকাগুলো কিভাবে দুলছে দেখুন যেন মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়ে যাবে তো মোটামুটি 1 ঘন্টা লাগলো আমাদের গোসাবা পৌঁছাতে নাম কি আছে গোসাবা ওকে এবার কোথায় কোথায় যাব আমরা বেকন বেকন বাংলো বেকন বাংলো স্যার হ্যামিল্টন সাহেবের হ্যামিল্টন বাংলো এই দুটো এখন আমরা ঘুরবো তাই তো এবার আমরা এসে পৌঁছালাম রবি ঠাকুরের বেকন বাংলো এবং বেকন বাংলোটা কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে আগের বার যখন এসেছিলাম তখন রেনোভেশনের কাজ চলছিল আগের ভিডিও যারা দেখবেন তারা দেখতে পারবেন বাইরে থেকে কিছু ক্লিপিংস নেওয়া ছিল বাট এবার কিন্তু রেনোভেশন কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি এবং বোঝা যাচ্ছে যে এখন মেনটেনেন্স হচ্ছে রবীন্দ্রনাথের এই বেকন বাংলোতে আর এই বেকন বাংলোর ভেতরে পার্কটা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু একদম পার্ক মতন করা রয়েছে আর তার মধ্যে একটা ঘর রয়েছে এই ঘরটাই মেন হচ্ছে বেকন বাংলো যেখানে বেকন সাহেবের বাংলোতে মাঝে মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন আর এখানেই কিন্তু সেই বেকন বাংলো দেখতে মানুষের ভিড় জমে যারা সুন্দরবন ট্যুরে আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু মেন বেকন বাংলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মানুষজন এবং সিজনে আসলে এই মানুষের সংখ্যা কিন্তু আপনি আরও প্রচুর পরিমাণে দেখতে পারবেন বিভিন্ন কোণায় সৌন্দর্যনের জন্য বিভিন্ন রকম মূর্তি বসানো রয়েছে আর সেই মূর্তির সঙ্গেই কিন্তু ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা বেকন বাংলো ঘুরে ফিরে এবার আমরা আসছি হ্যামিল্টন সাহেবের বাংলো সত্যি কথা বলতে
এখানে যে এই গরমের রোদ্রে কেন নিয়ে আসে আমার কাছে তার কোনো মানে আমার জানা নেই কেন নিয়ে আসে। নিয়ে আসার কোনো মানে হয় না, কেন মানে হয় না বলছি সেটা ক্যামেরাটা প্যান করলে বুঝতে পারবেন। ফাঁকা মাঠের মধ্যে এই জাস্ট একটা বাড়ি যার জানলা দরজা পুরোটাই বন্ধ। তো আমি সাজেস্ট করবো যারা সুন্দরবন ট্রিপে আসবেন এই টাইমটা বোটে থাকাই ভালো, আর তারপরে আমাদের বোট এগিয়ে চললো নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা যখন গোসাবায় নেমেছিলাম দুজন পর্যটক যারা আমাদের বোটে ছিলেন তারা কিন্তু বোট মিস করে গেছেন, তো অন্য বোটে ওনাদেরকে তুলে নেওয়া হয়েছে। এবার দেখুন কিভাবে জলপথেই তারা এক বোট থেকে আরেক বোটে আসছে, সত্যি অসাধারণ একটা দৃশ্য। দেখে ভাবাই যায় না যে এরকমভাবে এই গভীর নদীতে এই উত্তাল নদীতে এক বোট থেকে এত সহজে আরেক বোটে পারাপার করা যায়। লাঞ্চের খাওয়া দাওয়া কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। প্রথমেই ছিল যেটা সেটা হচ্ছে ডাল লেবু আলু ভাজা, এবং তারপরে এসছে আমাদের পটল পোস্ত। কি কি খাওয়া দাওয়া আছে আজকে, কি কি আছে, কি কি খাওয়া দাওয়া আছে বলে দাও একবার। হ্যাঁ, সবজি সবজি ডাল বেশ তিন রকম মাছ আছে এখন, তবে ডাল আলু ভাজা আর পটল অব্দি এসে পৌঁছেছি। এরপরে তিন রকম মাছও খাওয়া হবে। এখন কাতলা মাছ দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে, কিন্তু তার মধ্যে যে কেসটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে দুলছে, কারণ জানি না মানে ভয় পাচ্ছে। এরকম দোলে রোজই মানে মনে হচ্ছে যেন দোলনায় বসে রয়েছি, দোলনা তো এত জোরে দোল দেয় না, যে জোরে দোল খাচ্ছি আমি। এগুলো কি, এগুলো গিয়ার? এটা হচ্ছে হাইড্রোলিক গিয়ার। মানে কি হয় এটা দিয়ে? এটা দিয়ে যে পিকআপ বাড়ানো কমানো, এটা আর এটা ব্যাক গোন। ব্যাকে গেলে ব্যাকে যায়, ফের গোনের সামনে যায়, দাঁড়ানো দাঁড় করানো যায়, এটা হচ্ছে হাইড্রোলিক গিয়ার। ও আরে এইটা দিয়ে স্পিড বাড়ে কমে? হ্যাঁ, পিকআপ পিকআপ এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং। এটা পুরো গাড়ির স্টিয়ারিং এর মতন, পুরো চালাতেও সেম। এখন বাজে প্রায় চারটে, আমরা এসে নামলাম পাখিরালয় জেটিতে, এবং সেখান থেকে এবার হোটেলের দিকে যাওয়ার পালা। কোথায় থাকবো সে জিনিসগুলো দেখে নাও, দেখা যাক যে আমাদের থাকার ব্যবস্থা কোথায় হচ্ছে। এখন বাজে মোটামুটি 6:30, রুমি আমাদেরকে দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক, যেখানে চা দিয়েছেন, আর তার সঙ্গে আছে চাউমিন, একদম ঘরোয়া চাউমিন যেটা হয় সেটা, কোনো এক্সট্রা কারসাজি সেখানে নেই। পেঁয়াজ শসা কাটা রয়েছে, তার সঙ্গে হালকা সস দেওয়া রয়েছে, আর অল্প ডিম দিয়ে চাউমিন, পুরো একদম ঘরোয়া খাবার দাবার আর কি। এই চাউমিনটা হলেই একদম ঘরের কথা মনে পড়ছে আর কি, পুরো বাড়িতে যেরকম চাউমিন হয়। টিফিন শেষ করতে না করতেই আমাদের ডাক আসলো ঝুমুর গানের প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য। ডিনারে চলে এসেছি আমরা এখন, ডিনারে খাওয়া দাওয়া প্রচুর রয়েছে, ডাল আলু ভাজা এবং তার সঙ্গে মাটন, তার মধ্যে পণ্য চলে এসছে আমার। রাতের খাওয়া দাওয়া সেরে এবার রুমে গিয়ে জমিয়ে ঘুম দেওয়ার পালা, কাল সকালে বেরোতে হবে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে।